আমার এক্স গার্লফ্রেন্ডের হাজব্যান্ড আমার সাথে দেখা করতে এসেছেন এই গরমে ভদ্রলোকের পরনে কোটটাই চোখের চশমা হাত পা গুঠিয়ে পিঠ টান টান করে সোফায় বসে আছেন আমি রুমে ঢুকতে প্রশ্ন করলেন এসি নাই জি না ও ঢাকা শহরের মানুষ এসি ছাড়া বাস করে কিভাবে। ভদ্রলোক প্যান্টের পকেট থেকে রুমাল বের করে ঘাম মুসলেন আপনি আসলেও আপনাকে ঠিক চিনতে পারলাম না কথাটা সম্পূর্ণ মিথ্যে বিয়ের পর ঋতু আমাকে ব্লক করেছিল ফেক আইডি থেকে অসংখ্যবার ওর ওয়ালে ঢুকেছি এ ভদ্রলোকের সাথে কাপেল ছবি দেখেছি ওনাকে আমার অচেনা লাগার কথা নয় আসলে কি বলে কথা শুরু করব ভেবে পাচ্ছিলাম না আপনার একটা বন্ধু ছিল ঋতু মনে আছে জি আমি ওর হাজবেন্ড ঋতু কি এখানে এসেছে মানে ঋতুকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ফোন সুইচ অফ ওর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিন থানায় খবর দিন আমার কাছে এসেছেন কেন দেখুন আপনার সাথে ঋতুর একসময় খুব ভালো সম্পর্ক ছিল তা আমি জানি ছিল সেটা ওর বিয়ের আগে বিয়ের পর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই বলা ভালো ঋতু কোনো যোগাযোগ রাখেনি ও চাইলেও আপনি কথা বলতেন ফিকে হাসি আসলাম ঋতু দুই অক্ষরের ছোট্ট একটা নাম অথচ বুকের ভিতর কতটা গভীরে বসবাস সবেমাত্র ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি দূর দূর বুকে রোজ ক্লাসে যাই ক্লাস শেষ হওয়ার পর সোজা ফিরেই মেসে দুই মাস কেটে যাওয়ার পরেও আমার কোনো বন্ধু হয়নি নেত্রকোনায় অচপাড়া গেয় আমার জন্ম আর সব বন্ধুদের তুলনায় ঢিলেঢালা প্যান্ট কায়দা করে চুল আসটাতে পারি না একটা না বেশিক্ষণ কথা বললে খাস নেত্র করার টান এসে পড়ে যায় নিজের পোশাক ও ভাষা নিয়ে সবসময় জড়তায় ভুগি একদিন থার্মোডায়ানামিক্সের ক্লাস চলছিল খুব মনোযোগ সহকারে ম্যামের লেকচার শুনছিলাম হঠাৎ পিছনে বসা একটা মেয়ে গপ করে আমার মাথার এক গোছা চুল ধরে বলল এই রে তোর মাথায় উকুন টান মেরে উকুনটা বের করে বেঞ্চে মারল লজ্জায় ইচ্ছে করছিল মাটির সাথে মিশে যাই পিছন দিকে তাকাতে পারছিলাম না নিঘাত মেয়েগুলো খুব হাসছে সারা ক্লাস আর কিছু মাথায় ঢুকছিল না কোনো মতে ক্লাস শেষে ম্যামের সাথে বের হয়ে এলাম ছোট্ট কোনো ঘটনা নিয়ে ক্লাসের সহপাঠীদের হাসাহাসি করতে দেখেছি একটা ছেলের মাথায় উকুন পাওয়া এত বিরাট কোনো ঘটনা না সেদিন আর ক্লাস করলাম না শুক্র শনি দুই দিন হলিডে রোববার দুরুদুরু বুকে বেঞ্চের পিছনে বসে আছি ক্লাসের স্যার ক্লাসে আসলে বেঁচে যাই ঠিক এমন সময় ফর্সার মতন একটা মেয়ে আমার সামনে এসে বসলো কোকরা চুল ঝুঁটির মতো করে বসা নড়ে চড়ে বসলাম ছেলে মেয়ে একসাথে না বসে এমন নয় কিন্তু আমার সাথে মেয়ে তো দূরে থাক কোনো ছেলেই বসতে চায় না মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো তোমার কাছে আমি একটা থ্যাংকস পাও না কেন সেদিন যে তোমার মাথায় উকুন মেরে দিলাম কাছে আসো তো আরও উকুন আছে কি না দেখি না না লাগবে না লাভ দিয়ে বেঞ্চের শেষ মাথায় গিয়ে বসলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম আজই বাড়ি গিয়ে চুল কেটে ফেলবো ক্লাস শুরু হতে মেয়েটা আমার কাছে ঘেসে এলো ফিস ফিস করে বললো পড়াশুনো করতে আমার ভালো লাগে না রসায়ন হতে বমি পায় তাহলে পড়াশুনো করো কেন কি করব নয়তো বাবা বিয়ে দিয়ে দিবে আমার বড় বোনের দুই বোনের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে বড়টার বিয়ে হয়ে গেছে একটা গোবর চেহারার ব্যবসায়ীর সাথে টাক মাথা সেই সাথে জিলিপির পেঁচ কিভাবে ব্যবসা বাড়ানো যায় সেই ধান্দা দুদিন পর পর আমার জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে আসে বধশালা হা করে মেটার কথা শুনছিলাম একটা মেয়ে তার নিজের দুলাভাইকে শালা বলে গালি দিতে পারে বলে জানতাম না তোমার নাম কি রুমি বা জাহানারা ইমামের ছেলের নাম ছিল রুমি শহীদ মুক্তিযোদ্ধা তুমি একাত্তরের দিনগুলো পড়েছো না কি বলছো তুমি এত ভালো বই পড়ো নেই আসলে আমার বই পড়ার অভ্যাস নেই কিন্তু গ্রামের লাইব্রেরিতে তত বই ছিল না ও মেটা বিজ্ঞের মতো মাথা নাড়ালো তোমার কাছে দুইশো টাকা হবে কেন ভয় পাচ্ছিলাম ধার চাইতে চাইবো না তো বাবা যে টাকা মাস পাঠায় খুব টানাটানি করে মাস শেষ হয় মুদির দোকানে বাবার কাছ থেকে এর চেয়ে বেশি লজ্জা চাইতেও লজ্জা হয় কি হলো কত আছে একশো টাকা ঠিক আছে আজ ক্লাস শেষে হলেই আমরা নীল খেতে যাবো ভেবেছিলাম কোনো উচিলে ধরে হাত থেকে নিস্তার নিব তা না টানতে টানতে নীল নিয়ে গেল ফুটপাতে বৃদ্ধ দোকানদার ওকে দেখে সবগুলো দাঁত বের করে হাসলো ঋতু মমনি কতদিন পর আসলা পকেটে টাকা ছিল না মা সাথে এটাকে। কে আমার আপনার নতুন কাস্টমার ঋতু আতমালা পুরনো একটা বই নাকে নিয়ে ঘ্রাণ শুকলো। বড় বড় চোখ করে ওকে দেখছি জানো তো বই যত পুরনো হয় বোঝা যায় পাঠকের কাছে তার মূল্য ঠিক ততখানি সেদিন খানে বই কিনে বাড়ি ফিরলাম পুরনো বই নাম মাত্র মূল্য দাম অর্ধেকটা ঋতু দিয়েছে অর্ধেকটা আমি মেটা চলে যাওয়ার পর লক্ষ্য করলাম মানিব্যাগ শূন্য হাতে গোটা কয়েক বই দিয়ে হৃদয় জুড়ে প্রশান্তি রেখে গেছে কি ভাবছেন ভদ্রলোকের প্রশ্নে বর্তমানে ফিরে এলাম কিছু না আপনি চা কফি কি খাবেন বলুন ভাই আমি আপনার কাছে সময় কাটাতে আসিনি আপনি সত্যি করে বলুন তো ঋতু আপনার কাছে আসেনি জি না আপনার মতো বিত্তমানকে ছেড়ে আমার বাউন্ডেলের কাছে আসার কথাও না মেয়েরা সুখ খুঁজে নিতে জানে মিলন সাহেব মানে ঋতুর হাজব্যান্ড হাসলেন মেয়েদের মন কখন চায় তারা নিজেও জানে না বইমেলা ঘুরেও আপনার প্রকাশিত বইয়ের কয়েক কপি কিনে পরিচিতদের বই গিফট করে গল্প করে আপনি ওর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এতে অন্যায় কিছু দেখছি না যখন আমার বই বের হতো না লোকে আমায় চিনত না তখন ঋতু আমার লেখা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তো পড়ে মন্তব্য করতো মেয়েটা বই পড়তে ভালোবাসে বই পড়া যত সব ঢং কোনো বিয়ে বার্থডে পার্টিতে কোথাও যেতে চায় না আমার আত্মীয় স্বজন কারোর সাথে মিশতে পারে না আনকালচার একটা অন্য কেউ ঋতুর নামে এমন মন্তব্য করলে কড়া ভাষায় জবাব দিতাম কিন্তু মিলন সাহেব ঋতুর হাজবেন্ড ষষ্ঠটা ঋতুর ওতে আমার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে সেটা আপনার পারিবারিক ব্যাপার আপনারা সলভ করবেন জি সেটাই চেষ্টা করছিলাম থেকে ঋতু আজ উঠি এটা আমার ঋতুর কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন মিলন সাহেব দরজা পর্যন্ত চলে গিয়ে আবার ফিরে এলেন কিছু মনে করবেন না আপনার বাসাটা ঘুরে দেখতে পারি আমার এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড আমার বাসা ঘুরে দেখতে চাইছেন হতভম্ব হয়ে দাঁড়িয়েছি মিলন সাহেব আমাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেলেন বেডরুম কিচেন বাথরুম কিছু খোঁজা বাকি রাখলেন না ব্যাচেলার থাকে অগছালো বিছানার চাদর নোংরা রান্নাঘর তা হোক আমি তো জান আর জানতাম না সকাল সকাল উনি আমার বাসা তল্লাশি করতে আসবেন উনি পাশে এসে দাঁড়িয়ে সিগারেট ধরালেন চোখে সামান্য জড়তা চিহ্ন মাত্র নেই একা থাকেন জি না আমার বন্ধু সাথে থাকে একা এত বড় বাসা ভাড়া দেওয়ার পয়সা নেই সে কোথায় চিটাগাং গেছে ঠিকানা দেব গিয়ে খুঁজে দেখবেন আমি আপনার স্ত্রীকে লুকে রেখে এসেছি কিনা আপনি কিন্তু আমাকে অপমান করছেন আর এতক্ষণ আপনি যা করলেন তা ন্যায়সঙ্গত কাজ মিলন সাহেব চশমাটা খুললেন টকটকে লাল দুটি চোখ চোখের নিশে প্রশস্তের কালির ছাপ কত রাত ঘুমান না কে জানে ঋতু যে আমার জন্য কি তা বলে বোঝাতে পারব না ভদ্রলোক আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হনন করে বেরিয়ে গেলেন উনি চলে গেলে সোপায় শুয়ে চোখ বন্ধ করলাম আশ্চর্য ব্যাপার কত বছর হলো ঋতু আর আমার স্বপ্নে আসে না চোখ বন্ধ করলে দেখতে পাই না কোকরানো চুলের একটা মেয়ে হাত নেড়ে গল্প করছে একটা না অনেকক্ষণ কথা বলা পর হাঁপিয়ে উঠছে নাকের ডঙ্গায় বিন্দু বিন্দু ঘাম ক্যান্টিনে যাব এখানে ডালপুরি ফাটাফাটি বানায় ঋতুকে কি করে বলি মাসের আঠাশ তারিখ চলছে বাবা টাকা পাঠাবেন দুই তারিখ এ কটা টাকা দিয়ে মিলের টাকা বাঁচাতে একবেলা খাই এক কাপ চাও আমার জন্য বিলাসিতা না আমার কিছু কাজ আছে কি কাজ মানে ব্যক্তিগত গুছিয়ে মিথ্যে বলাও তখন শিখে উঠতে পারি ঋতু কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে বলল আসো আমার সাথে কোথায় ঋতু কথা না বাড়িয়ে রিক্সা নিল আমি রিক্সা নিচ্ছি ঠিকই কিন্তু রোজ তুমি হেঁটে যেতে পারবে তোমার মেস থেকে দশ মিনিটে হাতটা পথ কোথায় যাব। তোমার এসএসসিতে রেজাল্টের কত ছিল জিপিএতে বললাম আমার ফুপি জিজ্ঞাসা করবে বলবে এসএসসি ইন্টার দুইবার এ প্লাস আর দেশের বাড়ির কথা জিজ্ঞাসা করলে বলবে বিষয় সম্পত্তির অভাব নেই নেহাত তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও আর আমার রিকোয়েস্টে টিউশন করাতে এসেছো বুঝেছো বুঝলাম কিন্তু এত মিথ্যা কথা বলার দরকার কি ঋতু হাসলো আমার ফুপি টাকা না থাকলে মানুষকে মানুষ মনে করে না ছেলের প্রাইভেট টিচারের জন্য দুটো টোস্ট বিস্কুট আর এক কাপ চা এমনভাবে ছুঁড়ে দেয় যেন ভিকারিকে খাবার দিচ্ছে আবার মাসে কদিন পড়াতে আসবে না তা হিসেবে করে টাকা কেটে রাখবে ঢাকায় কয়েকটা বাড়ি ফুপার বিরাট ব্যবসা কিন্তু মাসের সাত তারিখকে চলে যায় প্রাইভেটের টাকা দেবার খবর থাকে না কিন্তু আমার ফুপি না আরও অনেকেই এমন আছে তারা জানে স্টুডেন্টের দায়ে পড়ে প্রাইভেট পড়াতে আসে আর ওরাই সেই সুযোগটা নেয় মামা বাইরে রাখেন এই বাড়ি ঋতুর ফুপি বেশ কত্রী টাইপের চেহারা সারাক্ষণ পান খান ঋতু ওর ফুপির সাথে আমার সম্পর্কে বিরাট গাল গল্প জুড়ে দিল যেন আমি লাট সাহেবের ছেলে ঋতু আমার বন্ধু তাই ওর অনুরোধে পড়াতে এসেছি ছেলেটাকে দেখলাম দ্বীপ ক্লাস নাইনে পরে লাজুক চেহারা নাস্তা এলো লুচি আলুর দম গাজরের হালুয়া মিষ্টি ঋতু আমার কাছে ফিসফিস করে বলল এর চেয়ে কিন্তু ক্যান্টিনে ডালপুরি হেব্বি ছিল দিন গড়ায় ক্লাসের অন্য বন্ধুদের সব সাথে ধীরে ধীরে বন্ধুত্ব হয় সবার মতো ঋতুর সাথে আমি তুই তুকারি করতে পারি না একসাথে বন্ধুরা মিলে জাম্পেল আড্ডা দিচ্ছি ও এসে ডাকে বন্ধুরা খোঁচা দিয়ে যা যা তোর পেয়ারের মানুষ এসে গেছে রাগ হয় যাব না আমি দেখছো তো গল্প করছি ঋতু গার চোখে তাকায় ওর চোখের চাহনি না বলাকে অনেক কথা বন্ধুদের অগ্রাহ্য করে উঠে দাঁড়ায় আর কেউ থাকুক আর না থাকুক আমার শুধু ঋতুকে দরকার প্রথম গল্প ছিল ঋতুকে নিয়ে লেখা শেষটা এমন আমি অ্যাক্সিডেন্টে মারা যাই এই ক্যাম্পাস টিচার বন্ধুরা সবাই একসময় আমাকে ভুলে যায় শুধু ঋতু মনে রাখে ওর আমার একটা আলাদা পৃথিবী ছিল ও পড়ে খুব কাঁদে ঠোঁট ফুলিয়ে অভিমান করে গল্পের শেষটা বদলে দিবে প্লিজ আমার একটু কষ্ট হচ্ছে দিব তাড়াহুড়ে সাপ্তাহিক ম্যাগাজিনে লেখাটা জমা দেয় ভেবেছিলাম বাছাই হবে না কিন্তু সিরিয়াসও ছিলাম না সেই গল্প ছাপার অক্ষরে দেখে ঋতু ভীষণ খুশি চোখ বড় বড় করে কপট অভিমান ভান করে তুমি মরতে পারো না শেষ পর্যন্ত আমি তোমারই হব আমি বেঁচে আছি ঋতুও আছে শুধু দুজনের পৃথিবী আলাদা ঘুম আসবে না আর উঠে বসলাম মিলন সাহেব অনেক বছরের পুরনো ক্ষতে আঘাত দিয়ে গেলেন একটা সভায় বক্তৃতা দেবার কথা ছিল সন্ধ্যায় নাটক মঞ্চ দেখবার কথা কোথাও গেলাম না ঋতু কোথায় হারিয়ে গেল পুরনো বন্ধুদের ফোন করে জানালাম ওরা জানালো এমন স্বভাব ছিল এক দু সপ্তাহের মধ্যে ডুব দেবার ক্লাসে আসতো না ফোন রিসিভ করতো না কিন্তু এখন ওর স্বামী আছে সংসার হয়েছে দায়িত্ববোধ অনেক অংশে বেড়েছে রাত দশটায় দীপকে কল করলাম ছেলেটা কণ্ঠ শুনেই চিনতে পেরেছে ওর মায়ের সাথে কথা হলো। ওরা জানালো ঋতু ফিরে এসেছে কাটায় ঘুরতে চলে এসেছে যাক বাঁচা গেল ছেলে সত্যি কবে দূর হবে পরদিন ঘুম কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি মিলন সাহেব উস্কো খুস্কো চুল পরনে ষাট কুচকানো ঋতু ফিরেনি ফিরে এসেছে তাহলে আপনি এক গ্লাস পানি খাবেন পানি খাবার পর ষাটের হাতায় মুখ মুছলেন ঋতুর সাথে কাল রাতে ঝগড়া হয়েছে ওর বাবার বাড়ি চলে গেছে তাহলে তো নি কোথায় আছে আমার কাছে আসার কি দরকার ভদ্রলোক দুই হাতে মুখ ঢাকলেন চোখের কোণে জল চকচক করছে ভাই বিবিএ পড়ার সময় বাবাকে হারিয়েছি সংসারের হাল সেই থেকে আমার কাঁদে ভাইদের পড়াশোনা শিখেছি বোনদের বিয়ে দিয়েছি জীবনে নিজের জন্য জীবনে কিছুই চাইনি বিয়ের আগে ঋতু নিষ্পাপ মুখটা দেখে মনে হয়েছিল এই একটা মানুষ আমাকে বুঝবে আমার সংসার বেঁধে রাখবে কিন্তু না ও ঠকালো আমাকে দেখুন কারো সবার সাথে কথা বলতে ভালো লাগে কেউ বই পড়তে শাড়ি গহনা গায়ে চড়িয়ে ঘুরে কেউ নিজের মতো করে থাকতে আনন্দ পায় প্রত্যেকটা মানুষের ভালো থাকার উৎস আলাদা আপনাকে তা বুঝতে হবে সবই বুঝি সারাদিন বসের ঝাড়ি ট্রাফিক জ্যামে কাঁচা বাজারের গন্ধ সহ্য করে বাড়ি ফিরে দেখি বউয়ের মুড হব তাহলে পুরুষ মানুষের শান্তির জায়গাটা কোথায় থাকতে পারে বলেন তো রোজ ঝগড়া আর কত সহ্য ক্লান্ত আমি মিলন সাহেব জি বলুন আপনাদের পারিবারিক ঝগড়ার ইস্যু টেনে আপনি আমার কাছে পরপর দুই দিন এসেছেন বিশ্বাস হয় না আসল কারণটা খোলসা করুন ঋতু চরিত্রই না কথা জানলেও কোনো দিন ওকে বিয়ে করতাম না ওর ইনোসেন্ট চেহারা দেখে ভুল করেছি কি বলছেন এসব অস্বীকার করতে পারবেন বিয়ের আগে আপনাদের শারীরিক সম্পর্ক ছিল বোধহয় এখনও আছে ঋতু আপনাকে বলেছে এসব কথা না ওকে জিজ্ঞাসা করাতে আমি এখন ওর কাছে কুসৃত লোক অমানুষ তাহলে এত শিওর হচ্ছেন কীভাবে আমার গল্প উপন্যাস পড়ার অভ্যাস নেই বেশ কয়েকদিন আগে ঋতুর প্রচনায় আপনার একটা ছোট্ট গল্প পড়েছি সেখানে গল্পের নায়িকা রোবটের পিঠের ডান দিকে জুড়ুল আছে ঋতুও তাই মিলন সাহেব হোক আপ আমার এক্স হাজবেন্ড তবুও ওনার ব্যাপারে আমার খুব ধার খারাপ ধারণা হচ্ছে মানুষ এতটা নিচু মানসিকতার হয় কিভাবে। হ্যাঁ ঋতুর সাথে সেক্সুয়াল রিলেশন ছিল এখন কি করবেন ওকে ডিভোর্স দিবেন। দিলে আপনাদেরই তো অসুবিধা হয় আমার কিছু যায় আসে না কিন্তু ঋতু মেয়েটা বেঁচে যাবে আপনার মতো থার্ড ক্লাস মানুষের ঘর করতে হবে না সত্যি কথা বললে গালি শুনতে হয় গত তিন বছরে আমি আপনাদের মাঝে যাইনি বরং আপনি যেচে এসেছেন নিজের স্ত্রীর নামে কুচ্ছা রথটা না শুনতে মিলন সাহেব উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন আর একটা কথা শুনে যান কি। ঋতুর সাথে আড়াই বছর রিলেশনে ওর শরীরে কোথায় তিল আছে কোথায় জুডুল আছে আর সব নারী নক্ষত্র দেখা হয়নি কিন্তু ওর বুকের গভীরে বাস করা হৃদয়টা আমার কাছে খোলা পৃষ্ঠা এখনও চোখ বন্ধ করলে অনর্গল পড়ে যেতে পারি এক ছাদের নিচে বাস করার পরেও আপনার কাছে একান্ত অপরিচিত তাই এত বড় নোংরা অপবাদ উচ্চারণ করতে কণ্ঠরোধ হয়নি উনি আর কিছু না বলে চলে গেলেন অনেক অনেক দিন পর আমি ঋতুর নাম্বারে ডায়াল করলাম মেটা বিয়ের পর নরক যন্ত্রণা ভোগ করেছে অথচ কত রাত ওকে গালিগালাজ করেছি সাত পর সস্তা মিডিল ক্লাস মেয়ে বলে সেই তো বড় জামাই দেখে গলায় মালা দিল মাঝখান থেকে আমার জীবন নিয়ে খেলে গেল ভুল ভেবেছিলাম অধিকাংশ মেয়ে সামাজিক রীতিনীতি আর পরিবারের উচ্চ আকাঙ্ক্ষার বলি হয় এদেশের মেয়েরা যতই গুণবতী মেধাবিনী হোক না মেয়ের পরিবারের ডিমান্ড থাকে উচ্চশিক্ষিত পয়সাওয়ালা জামাই স্বামীর পায়ে ভর দিয়ে সমাজে উঁচু হয়ে দাঁড়াবে নিজের পা দুখানা উচ্চ থাকবে ঋতুর নাম্বার বন্ধ ফেসবুক খুললাম আইডি ডিঅ্যাক্টিভেট ওর বাড়ির ঠিকানা জানি শার্ট প্যান্ট গায়ে জড়িয়ে ওর সাথে দেখা করার ইচ্ছে বাদ দিলাম ওর জীবনের বিষাদময় অধ্যায়ে আমি জানি শুনলে আরও লজ্জিত হবে ও ভীষণ অভিমানী মানুষ দিন শেষে স্বার্থপর প্রাণী নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম নতুন একটা উপন্যাস লেখায় হাত দিয়েছি সারাদিন কলম চেলাই দুপুরে ঘুমাই সন্ধ্যায় হাঁটতে বেরোই এই শহরের ব্যস্ত মানুষের ভিড়ে আমার ব্যস্ততা কোনো কারণ নেই ভাবতে ভালো লাগে একদিন হাঁটতে হাঁটতে মিলন সাহেবের দেখা হলো আখের শরবত খাচ্ছেন এড়িয়ে যেতে চাইছিলাম কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন ভালো আছেন ভালো আছি আপনার খবর কি চলছে বউ বাড়ি ফিরেছে না মিউচুয়াল ডিভোর্সের প্রিপারেশন চলছে বলেন কি হ্যাঁ অনেকবার সরি বলেছি লাভ হয়নি ওদের বাড়ি গেলে ও দরজা বন্ধ করে থাকে আপনার মুখ দর্শন করা ওর জন্য পাপ আপনি কি চান শাস্তি মাথা পেতে নিয়েছি আখের শরবত খাবেন আপত্তি নেই বেঞ্চিতে বসলাম এ কয়েকদিনে মিলন সাহেব বেশ শুকিয়ে গেছে মুখ ভর্তি খোঁচা দাড়ি ইনি স্ত্রীর নামে আজে বাজে কথা বলতে দ্বিধাবোধ করেনি। আবার স্ত্রীর বিরহে কাতর হয়ে পড়ছেন মানুষের চরিত্র বোঝা মুশকিল পাশাপাশি অনেকক্ষণ বসে আছি কথা খুঁজে পাচ্ছি না বাড়ি যাবেন না বাড়ি ফেরার টান অনুভব করছি না আচ্ছা আরও কিছুক্ষণ পর নিজেই বললেন আসি তাহলে যান ভালো থাকবেন মিলন সাহেব সাথে প্রায় দেখা হয় দুজনে আখের শরবত খাই সিগারেট কিছু মনে করবেন না আপনাকে একটা কথা জিজ্ঞাসা ছিল আপনি লেখা লেখা কি করেন অনেক মানুষের সাথে চেনা জানা বলেন তো এ যুগে কটা প্রেম শারীরিক স্পর্শ ছাড়া গড়ে ওঠে উত্তর দিলাম না ভাই প্রেম ভালোবাসা আমাদের সময়ে ছিল এখনো আছে কিন্তু আমাদের সময়ে প্রেমের সম্পর্কর খানিকটা রাগঢাক আড়ালে মিশে থাকতো এক সময় প্রেমিকার হাত ধরতে পারলে প্রেমিক পুরুষ নিজের জীবন ধন্য মনে করতেন আমাদের সময় এসব খুঁটিনাটি আরও বেড়েছে আর এখনকার পরিস্থিতি আপনি জানেন আমিও জানি আমার সন্দেহ করার পিছনে যথেষ্ট কারণ ছিল মিলন সাহেব মিলন সাহেব স্কুল লাইফে একটা মেয়েকে পছন্দ করতাম বলতে সাহস পাইনি কলেজে একটা মেয়েকে প্রপোজ করার পর রিজেক্ট হলাম ভার্সিটিতে ঋতু ওর বিয়ে হয়ে যাওয়ার পর কেউ আমার জীবনে আসেনি বললে মিথ্যে বলা হবে আমি যেমন আঠাশ বছরের অতীত নিয়ে কারোর সাথে সংসার করতে যাব না সেও গোটা এক অতীত নিয়ে আমার কাছে আসবে না ধরলাম সে শারীরিক শুদ্ধতা নিয়ে আমার জীবনে এলো অথচ মনের ভিতরে এখনো আরেকজন লালন করে তাহলে সেই শুদ্ধতার মূল্য রইল কই সে যেমনই থাকুক কিন্তু বাকি সময়টা জুড়ে শুধু আমার থাকুক মাঝরাতে ঘুম ভেঙে গেল যেন পাশের বালিশটা আমাকে খোঁজে এর চেয়ে আমি আশা করি না মিলন সাহেব বললেন ভাই আপনার স্ত্রী কিন্তু বাড়ির বউ শ্বশুর বাড়িতে তার একটা আলাদা সম্মানের জায়গা আছে বিয়ের পর একটা ছেলে তার বাবা মা আত্মীয় স্বজন সবার দায়িত্ব স্ত্রীর সাথে ভাগ করে নেয় আপনার সন্তানেও বড় করে তুলবেন তাই স্ত্রীর প্রতি স্বামীর চাওয়া পাওয়া কোনো শেষ থাকতে নেই ঠিক বলছেন আপনার কথাই যুক্তি আছে উঠি আমার একটু কাজ আছে আসুন কবে দেখা হবে শুক্রবার আমার মতো যাদের কাজকর্ম নেই তাদের কাছে সপ্তাহে সাত দিনে সমান তারপরে শুক্রবার মানে আলাদা কিছু শৈশবে অভ্যাস যাকে বলে সোফায় বেপার হাতে আয়েস করে বসে আছি হন্ত হয়ে মিলন সাহেবের প্রবেশ আপনাকে এমন লাগছে কেন কি হয়েছে ঋতু উকিল নশিস পাঠিয়েছে ও ডিভোর্স মিলন সাহেবের হাত চেপে ধরলেন আপনি প্লিজ ওর সাথে একটু কথা বলবেন ও আপনার কথা ঠিক মানবে তা কি করে সম্ভব খুব সম্ভব প্লিজ এই অনুরোধটুকু অন্তত রাখুন ঠিক আছে চলুন আকার জোড়া মেঘ এ শহরে মানুষ বৃষ্টিকে ভয় পায় তারা ব্যস্ততায় বেঁচে থাকে বৃষ্টি তাদের জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়ায় ঋতু আসছে পরনে সবুজ সুতির শাড়ি পায়ে স্লিপার খোলা চুল ওর বিয়ের পর সবাই বলেছিল ঋতু মুটিয়ে গেছে মুখে মেস্তারদাক ওই ঋতু তো ঠিক আগের মতোই লাগছে ঠিক যেমনটা আমি ভালোবাসতাম মিলন সাহেব বললেন আমি ভাবিনি আপনার ফোন কলে ও আসবে আপনাকে অনেক ধন্যবাদ ও জানে না আপনি আমার সাথে আসেন মিলন সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন ঋতু এগিয়ে আসছে এদিক সেদিক তাকাচ্ছে সম্ভবত আমাকে খুঁজছে একটা বাচ্চা মেয়ে এসে ওর কাছে টাকা চাইলো ঋতু একটা দোকানে ঢুকলো পিছনে বাচ্চাটাকে নিয়ে মিলন সাহেব বললেন ওর কাছে ভাঙতি নেই টাকা ভাঙানোর জন্য গেল না ও বাচ্চাটাকে কিছু কিনে দিবে নিজেও কিছু খাবে সত্যি কিছুক্ষণ পর ঋতু বাচ্চাটার হাতে সাথে এলো দুজনের হাতে কোন আইসক্রিম আচার্য আপনি জানলেন কি করে হাসলাম মেঘ ঋতু বড় বড়ো চোখে আকাশে তাকালো ঋতুর মাথার চুল খুলে দিব বলতে না বলতে ঋতু খোপা খুলে চুল এ আঙ্গুল চালালো অদ্ভুত আপনি কি করে বললেন বলেছিলাম না ওর হৃদয়টা আমার কাছে স্বচ্ছ আয় না তাই বাইরে দেখার প্রয়োজন হয়নি কোনোদিন যান ওর পাশে গিয়ে দাঁড়ান না ও রাগ করবে করবে না আপনাকে দেখলে ওর রাগ পানি হয়ে যেত তাই এতদিন মুখোমুখি দাঁড়ায়নি আপনি ওর কাছে যান মিলন সাহেব এগিয়ে যাচ্ছে একবার পিছন ফিরে আমার দিকে তাকালো আমি হেসে অভয় দিলাম বড় বড় ফোটায় বৃষ্টি পড়ছে পা চালিয়ে হাঁটছি বাড়ি ফিরতে হবে আমায় পিছু ডাকার কেউ নেই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং